تركت فيكم أمرين لن تدلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي الله نبي دنيا الزمين تكبي دين وارعك مهورتي شوالك صحابي كرام الشمني الله نبي صلى الله عليه وسلم جي بشعير انجيد كوري جيسن امتك جي بشعير شطرق كوري جيسن الله نبي صلى الله عليه وسلم صحابي كرام دير كي لقو كوري بولين وامار صحابي راريم امي نبي دنيا تكبي داي ہوئے جات چھیم امي نبي شرع جبان تما دير مدد تھاقبونا امي نبي دنيا زمين تما دير شنگ کیچو کان چھینام কিন্তু আমার মৃত্যু রয়েছে কারণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইয়াসতাখিরুনা সাআতান ওয়ালা ইয়াসতাকদিমুন আল্লাহ তাআলা বলেন যে প্রত্যেক জাতির প্রত্যেক ব্যক্তির প্রত্যেক সত্তার জন্য নির্ধারিত একটা সময় রয়েছে এই নির্ধারিত সময় যখন ফুরিয়ে যাবে সাথে সাথে মালাকুল মউত হাজির হয়ে যাবে কোরআনে কারীমের অপর আয়াতের মধ্যে আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور الله رب العالمين بولين اي دنيا تي جيب هشبه جرا يجبه جدير بطره پرانا سي প্রত্যেকের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর ব্যবস্থা রেখে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদারিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা আল্লাহ বলেন মৃত্যু এমন একটা বস্তু কোন মানুষ যদি মৃত্যু থেকে পলায়ন করার জন্য শিশা ঢালা প্রাচীরের ভিতরে যদি প্রবেশ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে শিশাডালা প্রাচীরের ভিতরে যদি তুমি প্রবেশ করো আমার মালাকুল মউত ফেরেশতাও সেখানে তোমার হায়াত তোমার জান কবজ করার জন্য প্রবেশ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ তাআলা বলেন বান্দারে আমি তো সেই রব যেই রব তোমাদের জন্য যে রকম জীবনের ব্যবস্থা করেছি আমি আল্লাহ ঠিক তেমনি ভাবে তোমাদের মৃত্যুর ব্যবস্থাও করেছি বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون الله تعالى بولين بندام দুনিয়াতে আসার পর মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পর তোমরা কিভাবে আমি আল্লাহ আমার সঙ্গে অস্বীকার করো আমি আল্লাহ আমার সঙ্গে নাফরমানি করো আমার হুকুমের বিরুদ্ধে চারণ তোমরা কিভাবে করো কারণ তোমরা ছিলে মৃত আমি আল্লাহ সেই মৃত অবস্থার মধ্যে রূহ নামক মহান দৌলত দান করে তোমাদেরকে জীবন দান করেছি আবার তোমাদেরকে মৃত্যু দান করব আবার বান্দা তোমাদের প্রত্যেককে আমার নিকট ফিরিয়ে নিয়ে আসব কথাগণ ঠিক না বেঠি قرآن الكريم رب العالمين من دي الله بولين واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون الله بولين بندا شيء دين كي تمرا بوي كرو جاي دين تمادر شكل كي أمار نيكور فيري أشتي هوبي আমার নিকট যখন ফিরে আসবা ফিরে আসার পর আমি আল্লাহ তোমাদের জিন্দগির পায় টু পায় করে হিসাব গ্রহণ করব বান্দা হিসাব গ্রহণ করতে গিয়ে তোমাদের প্রতি সামান্য পরিমাণ চুল পরিমাণ আমি জুলুম করব না কারণ জুলুমের সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক নেই ইনসাফের পাল্লা দিয়ে আল্লাহ তাআলা হাশরের ময়দানে আল্লাহ তাআলা বান্দাদের নেকি বদির
এই ওজনগুলো আল্লাহ তাআলা নির্ণয় করবেন সেদিন যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন আর সেদিন যার বদ আমলের পাল্লা ভারী হয়ে যাবে আল্লাহ বলেন তার সামনে আমার জাহান্নাম ছাড়া আর কিছু থাকবে না বলি নাউজুবিল্লাহ মুহতারাম হাজেরিন আমার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে এটা যে এই শিক্ষায় কোরআনিক শিক্ষায় যারা শিক্ষিত হবে তাদের শিক্ষার মান তাদের শিক্ষার লেভেল তাদের শিক্ষার ক্যাটাগরি এই শিক্ষায় শিক্ষিত হলে লাভ কি হবে সেটা বর্ণনা করা হচ্ছে উদ্দেশ্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত আমি তোমাদের মধ্যে তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি যতদিন তোমরা এই দুইটা জিনিস আঁকড়ে ধরবা উম্মত আমি নবী গ্যারান্টি দিয়ে গেলাম ততদিন পর্যন্ত তোমরা সত্য পথ থেকে বিচ্যুত হবে না সত্য পথ থেকে তোমরা বিচ্যুত হবে আল্লাহর নবী বলেন তার এক নাম্বার হলো কিতাব আল্লাহ আল্লাহর কিতাব আল্লাহর কোরআন দুই নাম্বার হচ্ছে সুন্নাত রাসূলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এই দুইটা জিনিস আমাদের কাছে আমানত রেখে আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করেছেন এই জন্য আখির জামানায় শেষ জামানায় এই দুই আদর্শকে যারা আঁকড়ে ধরে থাকতে পারবে এই দুই নসিহাত আর ওসিয়ত যারা গ্রহণ করতে পারবে যারা আল্লাহর হুকুম অনুযায়ী নবীর তরিকা মোতাবেক নিজের জীবন জিন্দেগি পরিচালনা করতে পারবে আল্লাহ বলেন আমি আল্লাহ নিজ জিম্মাদারি তাদেরকে জান্নাত দান করে দিব আল্লাহ বলেন আমি নিজ জিম্মাদারি তাদেরকে জান্নাত দান করে দিব এখন আসুন এই যে আল্লাহ তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা সিলেবাস আমাদেরকে দিয়া গেলেন এই দুই সিলেবাসের ভিতরে কি আছে পড়লে ফায়দা কি লাভ কি না পড়লে লস কি ক্ষতি কি উপকার কি অপকার কি জানার প্রয়োজন আছে না নাই আওয়াজ দিয়ে কোন প্রয়োজন আছে না নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্বপ্রথম হচ্ছে আল্লাহর কোরআন কারণ এই পৃথিবীতে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত ধরনের যত নিয়ামত যত ধরনের মুজিজা দান করেছেন তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ এবং দামি মুজিজার নাম হচ্ছে আল কোরআন বলি সুবহানাল্লাহ কোরআনের চাইতে শ্রেষ্ঠ কোন মুজিজা আল্লাহ তাআলা তার হাবিবকে দান করেন নাই এই পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ তাআলা বিশেষ বিশেষ কিছু মুজিজা দান করেছেন এই মুজিজাগুলো দেওয়ার পর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন সাথে সাথে মুজিজাও বিদায় হয়ে গেছে যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা লাঠির মুজিজা দান করেছিলেন মূসা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মুজিজাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম যদি কোনো লোহা যদি কোনো তামা তিনি হাতে ধরতেন আল্লাহর কুদরতের কারিশমায় সাথে সাথে সেই লোহা সেই তামা একেবারে মোমের মতো নরম হয়ে যেত এরকম ভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা মুজিজা দান করেছিলেন তিনি যদি কোনো মাটির পুতুল বানিয়ে তার মধ্যে ফুৎকার দিতেন আল্লাহ তাআলা সাথে সাথে সেই মাটির পুতুলের ভিতরে রূহ সঞ্চার করে দিত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যদি কোনো কবরের পাশে গিয়ে বলতেন কুম বিইজনিল্লাহ ওগো আল্লাহর বান্দা আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও সাথে সাথে কবর বেদ করে সেই ব্যক্তিটা দাঁড়িয়ে যেত বলি সুবহানাল্লাহ মুহতারাম হাজেরিন নবী আসছেন দুনিয়াতে মুজিজা প্রকাশ করেছেন উম্মত মেনেছে আবার কেউ প্রত্যাখ্যান করেছে নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন মুজিজাও সাথে চলে গেছে কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোরআন নামক এমন মুজিজা দান করেছেন আজ থেকে নিয়ে প্রায় 1500 বছর পূর্বে নবী দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন কিন্তু আল্লাহর কোরআন একটা মুহূর্ত একটা দিন একটা বছরের জন্য আমাদের থেকে বিলুপ্ত হয়েছে বা আমাদের কাছ থেকে দূরে সরে গেছে বা আমরা আল্লাহর কোরআন থেকে বঞ্চিত হয়ে গেছি এরকম একটা মুহূর্ত একটা ক্ষণ একটা মিনিট আমাদের জীবন জিন্দেগিতে আছে আওয়াজ দেখুন আছে মাদ্রাসার ভিতরে কোরআনে কারীম আছে মসজিদের তাকগুলোর মধ্যে কোরআনে কারীম আছে গড়ের তাকগুলোতে কোরআনে কারীম আছে সব বাদ দেন এই পৃথিবীতে বর্তমানে 14 কোটি কোরআনের হাফেজ রয়েছে 14 কোটি কোরআনের হাফেজ আছে বাংলাদেশে প্রায় 20 লক্ষের অধিক হাফেজে কোরআন রয়েছে সুবহানাল্লাহ আস্তে কর এই সংবাদ শুনে আমাদের খারাপ লাগছে নাকি হ্যাঁ 20 লক্ষের অধিক
হাফেজ কোরআন বর্তমান বাংলাদেশে আছে আল্লাহর অফরন্ত নিয়ামত যে আল্লাহ এই উম্মতের জন্য কোরআন দান করেছেন আমার পূর্বে যিনি আলোচনা করেছেন খায়র উম্মতের ব্যাখ্যা তিনি করেছেন আল্লাহ এই উম্মতকে দামি বানাইছেন কোন কারণে এই উম্মতকে দামি বানানোর অন্যতম কারণ হচ্ছে আল্লাহ তাআলা আরশ আযীমের মালিক 30 পারা কোরআন আল্লাহ এই উম্মতের উপর দান করে দিয়েছে এই কোরআন হচ্ছে এমন কোরআন এই কোরআনের সঙ্গে যারাই লাগে যারাই কোরআনের সংস্পর্শে আসবে আল্লাহ তাদেরকেও দামি বানায়া দিবে কুরআন শরীফ যেটা আছে কুরআনে কারীম যেটা আছে এই কুরআনে কারীমের পাতাগুলো কি অনেক দামি নাকি নরমাল কাগজ না একেবারে নরমাল কাগজ এই যে মনে করো সবার কাগজ এটাকে যদি আমি আমার পায়ের নিচেও ফেলে দেই কোনো গুনাহ হবে নাকি কোনো গুনাহ হবে কোনো গুনাহ হবে না কিন্তু এই সাধারণ কাগজটার মধ্যে যদি আল্লাহর কুরআনের একটা আয়াত লিখে ফেলা হয় দুনিয়ার সমস্ত কাগজের চাইতে এই কাগজের সম্মান মর্যাদা বাড়ে না কমে আমার এই কবরের বিন্দু পরিমাণ দাম নেই যে কোনো ভাবে এই কবরকে দোয়া যায় গোসামজা করা যায় চিপা যায় লাড়া যায় কিন্তু কোরআনের গায়ে যদি সাধারণ একটা কাপড় যদি গিলাফ হিসাবে জিল্দ হিসাবে ব্যবহৃত হয়ে যায় পৃথিবীর মধ্যে সবচাইতে দামি কাপড়ে সেটা পরিণত হয়ে যায় ঠিক না বেঠি আমরা কাঠ দিয়ে বিভিন্ন ফার্নিচার বানাই সোফা বানাই হ্যাঁ এরকম ভাবে টেবিল বানাই এরকম ভাবে আপনার বিভিন্ন আসবাবপত্র আমরা বানাই ওগুলোর গায়ে যদি পা লাগে আমরা সালাম আমরা আদবের সাথে চুমু খাই নাকি চুমু খাই কিন্তু সাধারণ একটা কাঠ এক মিনিট পূর্বেও যে কাঠটার কোনো মূল্য ছিল না একটা মিনিট পরে দুইটা টুকরা করে কোরআনের জন্য রেহাল বানানো হয়েছে আর অল্প সময়ে কোরআনের সঙ্গে সংস্পর্শ লেগেছে এই কাঠটার সঙ্গে যদি কোনোভাবে বেয়াদবি হয়ে যায় আমরা চুমু খাই কি খাই না সম্মান করি কি করি না তার কারণ কি তার কারণ হচ্ছে এই রেহাল এই কাঠটা কোরআনের সঙ্গে লেগে গিয়েছে সঙ্গে লেগে গিয়েছে আমরা জানি পৃথিবীতে যতদিন সূর্য উদিত হবে এবং সূর্য অস্তমিত যাবে যতদিন রাত এবং দিন আসবে সমস্ত রাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম রাত হচ্ছে লাইলাতুল কদর ঠিক না বেঠি একটা রাত্র হাজার মাসের চাইতেও কি বেশি শ্রেষ্ঠ আল্লাহ তাআলার কাছে লাইলাতুল কদর দামি হয়েছে কোন কারণে আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর নিঃসন্দেহে আমি আল্লাহ লাইলাতুল কদরে কোরআন নাযিল করেছি বলে সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন আল্লাহর কোরআন লাইলাতুল কদরের সঙ্গে লাগার কারণে রাতের দাম বেড়ে গেছে এই পৃথিবীতে বর্তমান অধুনা বিশ্বে অনেক দামি দামি উন্নত শহর আছে কিন্তু মক্কা মদিনার তুলনায় কোন শহর এত বেশি আল্লাহর কাছে দামি নয় মক্কা মদিনার জমিন দামি হয়েছে বলা হয় মক্কা এবং মদিনার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনে কারীম নাযিল করেছেন যেই মাসে নাযিল করেছেন মাসটার নাম হলো রমজান মাস 12টি মাসের মধ্যে সবচেয়ে দামি এবং শ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস তার কারণ কি কারণ বলা হয় রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছেন এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গণিত নবী রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন নাযিল করেছেন সৃষ্টি করেছেন কাউকে আল্লাহ তাআলা সফিউল্লাহ বানাইছেন কাউকে আল্লাহ খলিলুল্লাহ বানাইছেন কাউকে আল্লাহ রূহুল্লাহ বানাইছেন কাউকে আল্লাহ হাবিবুল্লাহ বানাইছেন কিন্তু এই দুনিয়াতে সমস্ত নবীদের সরদার আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বানিয়েছেন মুফাসসিরিনে কেরাম বলে আমাদের নবীর চাইতে বয়সের দিক দিয়ে যোগ্যতার দিক দিয়ে আরো অনেক নবী দুনিয়াতে এসেছিল এমন তো অনেক নবী দুনিয়াতে ছিল 500 বছর 600 বছর 700 900 50 বছর পর্যন্ত দাওয়াতের কাজ করেছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বয়স মাত্র দিয়েছেন 63 বছর কথা কোন ঠিক না বেঠি 63 বছরের একজন মানুষকে দেহের দিক দিয়ে স্বাভাবিক পর্যায়ের একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি সম্মান মর্যাদা দান করলেন কোন কারণে মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহর হাবিবের উপর আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনে কারীম নাযিল করেছেন এই কোরআন নাযিল হওয়ার কারণে আল্লাহর নবীর সম্মান মর্যাদা বেড়ে গিয়েছে আল্লাহর হাবিব
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে মা আয়েশাকে প্রশ্ন করা হলো, ও মা আয়েশা উম্মাতুল মুমিনিন, আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল আপনি আমাদের নিকট বর্ণনা করুন। হযরত আয়েশা উল্টা প্রশ্ন ছুড়লেন, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো নাই? সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, হ্যাঁ আল্লাহর কোরআন তো আমরা পড়েছি। হযরত আয়েশা বললেন, কানা খুলকুহু আল কোরআন, আল্লাহর 30 পারা কোরআন যাহা, বিশ্ব নবীর চরিত্র হচ্ছে তা, বিশ্বনবীর চরিত্র হচ্ছে তা। আল্লাহর 30 পারা কোরআন দিয়ে বিশ্বনবীর চরিত্রকে পরিবর্তন করা যাবে, এর মধ্যে কোনো প্রকার হেরফের হবে না, এমন কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আর সেই কোরআনের আমল হওয়ার তৌফিক আল্লাহ আমাদের দেশের সন্তানদেরকে দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, কোরআন যে ফেরেশতা আল্লাহর নবীর কাছে নিয়ে আসতো, আওয়াজ দিয়ে বলেন তো সেই ফেরেশতার নাম কি? হ্যাঁ, জিব্রিল আমিন। জিব্রিল আমিন আকার আকৃতির দিক দিয়ে, বডি ল্যাঙ্গুয়েজের দিক দিয়ে সবচেয়ে ছোট ফেরেশতা, কিন্তু সম্মানের দিক দিয়ে সমস্ত ফেরেশতাদের ঊর্ধ্বে আল্লাহ তাআলা জিব্রিল আমিনের সম্মান আল্লাহ বুলন্দ করে দিয়েছে, বুলন্দ করে দিয়েছে সমস্ত ফেরেশতাদের ঊর্ধ্বে। তার কারণ কি? মুফাসসিরিনে কেরাম এটাও লেখেন যে জিব্রিল আমিনের সঙ্গে আল্লাহর কোরআন লাগার কারণে জিব্রিল আমিনের সম্মান মর্যাদা আল্লাহ বাড়িয়ে কারিম হিফজ করবে এবং হালালকে হালাল হারামকে হারাম হিসেবে মেনে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজ কোরআনের জন্য জান্নাতের ফয়সালা করে দিবে। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন তার পরিবার থেকে এমন 10 জন ব্যক্তি যাদের উপর জাহান্নাম মজিব হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে ওই হাফেজ কোরআনকে ওই হামিল কোরআনকে এমন সুপ্রিম পাওয়ার দান করবেন, 10 জন পরিবারস্থ জাহান্নামীদেরকে তুলে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বিশ্বনবী বলেন, মান কারা আল কোরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিস ওয়ালিদাহু তাজি ইয়াউমাল কিয়ামা দৌউহু আহসানু মিন দৌই শামসি ফি বুয়ুতিদ দুনিয়া ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি কোরআন পড়বে, কোরআন শিখবে, কোরআন সংরক্ষণ করবে, কোরআন অনুযায়ী নিজের জীবন জিন্দগি পরিচালনা করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজ কোরআনের মা বাবাকে আসরের ময়দানে সকল মানুষের সামনে এমন একটি নূরের তাজ, নূরের টুপি পরাইয়া দিবেন। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার সূর্যের আলোর চাইতে সেই তাজের আলো বহুত গুণ বেশি বৃদ্ধি পেয়ে যাবে। আল্লাহ নবী বলেন, ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা, ও আমার সাহাবীরা, যদি কোরআনে কারিম হিফজ করার কারণে, কোরআনে কারিম শিখার কারণে, কোরআন অনুযায়ী নিজের জীবন জিন্দগি পরিচালনা করার কারণে একজন হাফেজ কোরআনের মা বাবার সম্মান মর্যাদা এত বেশি বাড়তে পারে, তাহলে এখন তোমরা ধারণা করে নাও যেই ব্যক্তি এই কোরআন শিখবে আল্লাহ তার সম্মান মর্যাদা কেমন বৃদ্ধি করবে, তার সম্মান মর্যাদা আল্লাহ কেমন বৃদ্ধি করবেন। রাসূল অপর হাদিসের মধ্যে বলেন, হাশরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তাআলা হামিল কোরআনকে বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। আল্লাহ তাআলা হাশরের ময়দানে সমস্ত মানুষের সামনে হাফেজ কোরআনকে বলবেন, দুনিয়াতে যেই রকম ভাবে তুমি পড়তে ঠিক সেই রকম ভাবে তুমি পড়তে থাকো, তুমি এক একটা করে আয়াত কারিমা পড়বে আর এক একটা করে জান্নাতের সর্বোচ্চ মাকাম আল্লাহ দান করে দিবেন, যেখানে গিয়ে তোমার পড়া শেষ হয়ে যাবে আল্লাহ তাআলা সেই স্থানটা তোমার জন্য ওয়াকফ করে দিবেন বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, একজন হাফেজ কোরআন যদি হেফজ করলে, সংরক্ষণ করলে এই পরিমাণ মর্তবা মর্যাদা হয়, এখন আসুন কোন মানুষ যদি তার সন্তানকে, তার ছেলেকে, তার মেয়েকে, তার অধীনস্থদেরকে যদি এই কোরআন শিখার জন্য, দিন শিখার জন্য ঘর থেকে বের করে দেয়, ঘর থেকে বের করে দেয় কোনো প্রতিষ্ঠানে যাওয়ার জন্য বা কোনো গুরুজনের কাছে যাওয়ার জন্য কোরআন শিখার জন্য, আল্লাহ নবী কি বলেন দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তারিকা ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ,
যেই ব্যক্তি দ্বীন অন্বেষণ করার জন্য কোরআন এবং হাদিস শিখার জন্য শরিয়াত শিখার জন্য ইসলাম শিখার জন্য ঘর থেকে বের হবে আল্লাহ নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন বিশ্ব নবী বলেন মান খারাজা ফি তালাবিল ইলমি ফাওয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইরজিআ যেই ব্যক্তি ইলমে দ্বীন অন্বেষণ করার জন্য কোরআন হাদিস শিখার জন্য ঘর থেকে বের হয় অতবার যখন ঘরে ফিরে না আসে ততটুকুন সময় পর্যন্ত সে আল্লাহ তাআলার জিম্মাদারিতে থেকে যায় সে আল্লাহ তাআলার জিম্মাদারিতে থেকে যায় তারপরে আসুন এই লাইনে আসার পর এই কোরআন শিখার পর কোরআন শিখা অবস্থায় আমরা খাবো কি পড়বো কি আল্লাহ বলেন হাদিসে কুদসির মধ্যে এই রিজিকের জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম মান তালাবাল ইলমা তাকাফফালাল্লাহু লাহু বিরিজকিহি আল্লাহ বলেন হাদিসে কুদসির মধ্যে যেই ব্যক্তি ইলমে দ্বীন অন্বেষণ করবে দ্বীন শিখবে আল্লাহ তাআলা স্বয়ং তার রিজিকের জিম্মাদারি তিনি নিজে নিয়ে নেবেন বলি সুবহানাল্লাহ এখন আসুন এই জ্ঞান যদি কারো ভিতরে থাকে এই জ্ঞানের মাধ্যমে কি রকম কি পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব জানার প্রয়োজন আছে না নাই আওয়াজ দেবেন আছে না নাই এই কোরআন যার ভিতরে থাকে তার সম্মান মর্যাদা তার পাওয়ার কেমন থাকে একটা ঘটনা আপনাদের সামনে পেশ করছি বিশ্ববিখ্যাত মুসলিম পর্যটক আল্লামা ইবনে বতুতা রাহিমাহুল্লাহ যিনি তার জীবদ্দশায় পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে তিনি সফর করেছেন বিভিন্ন রাষ্ট্র তিনি সফর করেছেন ঘুরেছেন এই পৃথিবীতে মুসলিম পর্যটক হিসাবে যারাই রয়েছেন অবিসংবাদিতভাবে ইবনে বতুতার নাম সবার উদ্দে চলে আসবে এক দিক দিয়ে যেমন তিনি মুসলিম পর্যটক ছিলেন ঠিক তেমনি ভাবে আরেক দিক দিয়ে তিনি ইতিহাসবিদ ছিলেন ইবনে বতুতা রাহিমাহুল্লাহ তিনি তার তারিখ ইবনে বতুতা ইতিহাসের কিতাবের মধ্যে একটা ঘটনা তিনি সংকলন করেছেন তিনি বলেন যে আমি সফর করতে করতে ধারাবাহিক সফরে একবার আমি চলে গেলাম মালদ্বীপ কোথায় চলে গেছেন মালদ্বীপ মালদ্বীপ আমাদের এশিয়া উপমহাদেশের একটা রাষ্ট্র পুরো পৃথিবীর মধ্যে শুধুমাত্র ওয়ানলি ওয়ান একটা মাত্র রাষ্ট্র যেটা একটা সমুদ্রের দ্বীপের উপর নির্মিত হয়ে আছে বলি সুবহানাল্লাহ সমুদ্রে দ্বীপের উপর একটা রাষ্ট্র ইবনে বতুতা তিনি বলেন যে আমি সফর করতে করতে মালদ্বীপে পৌঁছলাম মালদ্বীপে পৌঁছার পর আমি দেখতে পেলাম মালদ্বীপের শহর নয় গ্রাম নয় অলি গলি যা আছে সব জায়গা থেকে আজানের সুমহান ধ্বনি বেশি আসছে আজানের সুমহান ধ্বনি বেশি আসছে ইবনে বতুতা বলেন আমি অবাক হয়ে গেলাম আমার জানামতে এই মালদ্বীপে না কোনো নবী এসেছেন না কোনো রসুল এসেছেন না উল্লেখযোগ্য কোনো ওলিয়া উলিয়া এই মালদ্বীপের জমিনে পদার্পণ করেছে আল্লামা ইবনে বতুতা তিনি অবাক হয়ে গেলেন যে জমিনের মধ্যে কোনো নবীও আসে নাই কোনো রসুলও আসে নাই উল্লেখযোগ্য দিন প্রচারক হিসেবে কেউ আসে নাই সেই জমিনের মধ্যে আসানের ধ্বনি সব জায়গা থেকে উচ্চারিত হচ্ছে কিভাবে অবাক হয়ে গেলে অবাক হয়ে সেখানকার অধিবাসীদেরকে ইবনে বতুতা প্রশ্ন করলেন প্রিয় ভাইরা আমার প্রশ্ন করার পর সেখানকার মানুষগুলো বলতে লাগলো আজ থেকে নিয়ে শত শত বছর আগে একজন আরব মুসলিম যুবকের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মালদ্বীপের জমিনের মধ্যে ইসলামকে বিজয় করে দিয়েছে আরব একজন যুবকের মাধ্যমে আল্লাহ তাআলা মালদ্বীপের মতন এই দ্বীপ রাষ্ট্রের মধ্যে ইসলামকে আল্লাহ বিজয় করে দিয়েছেন সেই বিজয়ের ধারাবাহিকতা এখনো পর্যন্ত বলবৎ রয়েছে যারা ইউকিপিডিয়া বুঝেন গুগল বুঝেন সেখানে গিয়ে সার্চ করবেন দেখবেন এখনো মালদ্বীপে প্রায় কয়েক লাখ মানুষ কিন্তু মুসলমান ইসলামের সংখ্যা একেবারে 100% অর্থাৎ শতকরা সবাই হচ্ছে মুসলমান বলি সুবহানাল্লাহ সেখানকার মানুষগুলো বলতে লাগলো আজ থেকে নিয়ে প্রায় শত শত বছর পূর্বে এক আরব মুসলিম যুবকের মাধ্যমে আল্লাহ তাআলা এই বিজয় দান করেছেন ইবনে বতুতা বললেন বিস্তারিত ঘটনা আমার কাছে খুলে বলুন তারা বলতে লাগলো যে আরব এক বাণিজ্য কাফেলা আরব এক বণিক কাফেলা বড় এক জাহাজে করে তারা আরব সাগর পাড়ি দিচ্ছিলেন হঠাৎ করে সমুদ্রের মাঝামাঝি জায়গায় ঝড় তুফান শুরু হয়ে গেল ঝড়ের কবলে পড়ে গেল জাহাজ ঝড়ের কবলে পড়ে যাওয়ার ফলে
জাহাজটা ডুবে গেল জাহাজের সমস্ত যাত্রী যারা আছে তারাও ডুবে গেল নাবিক ডুবে গেল সমস্ত বণিক কাফেলা সেই পানির মধ্যে ডুবে গেল কিন্তু একজন যুবক একটা কাঠের উপর ভর করে আস্তে আস্তে করে সমুদ্র বেয়ে তীরের কাছে এসে ঠিকেছে যখন সেই আল্লাহর বান্দা তীরের কাছে এসেছে আসার পর থাকার কোনো জায়গা নাই বসার মতো কোনো ব্যবস্থা নাই কোথায় যাবেন কোথায় খাবেন এরকম ভাবে তিনি খুঁজতে লাগলেন কিন্তু তার ওই জায়গায় কোনো আত্মীয়স্বজন নেই তার কেউ বন্ধু-বান্ধব নেই হঠাৎ তিনি হাঁটতে হাঁটতে সামনে গিয়ে দেখলেন ছোট্ট একটা কুটির একটা ঘর ঘরের বাহির থেকে তিনি আওয়াজ দিলেন আমি একজন মুসাফির দরজা খুলে দেওয়া হলো দরজা খুলে দেওয়ার পর তিনি দেখলেন যে একজন বয়োবৃদ্ধা একজন মহিলা তিনি বের হয়ে আসছেন তো সেই আরব যুবক তিনি বললেন যে আমি ঝড়ের কবলে পড়েছিলাম আমার সমস্ত সাথী সঙ্গী তারা পানিতে মৃত্যুবরণ করেছে আল্লাহর কুদরতের কারিশমায় আল্লাহ আমাকে উদ্ধার করেছেন হেফাজত করেছেন কারণ আল্লাহ তাআলা একজন মানুষকে যদি হায়াত রাখতে চান জীবন দান করতে চান দুনিয়ার কোনো মানুষের পক্ষে তার ক্ষতি সাধন করা সম্ভবপর নয় তো সে আরব যুবক তিনি বলতেছেন যে আমার থাকার মতন কোনো ব্যবস্থা নাই আপনি যদি আপনার ছোট্ট কুটিরে আমার একটু জায়গা দিতেন তাহলে আমি এখানে থাকতাম সেই বয়োবৃদ্ধা মহিলা সেই আরব যুবককে তিনি স্থান দিলেন বলতেছেন বাবা আমার ঘরটা এমনিতেই ছোট ছোট ঘর তুমি মেহমান হিসেবে আসছো এক পাশে তুমি থাকবা আরেক পাশে আমি থাকবো তো সেই আরব যুবক তিনি থাকতে লাগলেন সেই ঘরের ভিতরে ইতিহাস লেখে সেই আরব যুবকের নাম হচ্ছে আবুল বারাকাত নাম কি আবুল বারাকাত সেই আবুল বারাকাত সেই বিদ্যার ঘরে তিনি থাকতে লাগলেন আর এই সময়ে তিনি জঙ্গলে গিয়ে বনে গিয়ে লাকড়ি কাটতেন আর লাকড়ি বিক্রয় করে তিনি জীবিকা অর্জন করতে নির্বাহ করতেন হঠাৎ একদিন আবুল বারাকাত জঙ্গলে বের হয়ে গেলেন জঙ্গল থেকে রাকড়ি নিয়ে আসার পর যখন ঘরের ভিতরে প্রবেশ করবেন হঠাৎ করে দেখেন ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে বয়োবৃদ্ধা মহিলা সজোরে কান্নাকাটি করছে আবুল বারাকাত ঘরের ভিতরে প্রবেশ করলেন ঘরের ভিতরে প্রবেশ করার পর বললেন ওগো মা আপনি কাঁদছেন কোন কারণে পাশে ওই বয়োবৃদ্ধা মহিলার একজন যুবতী কন্যা ছিল সেও কান্নাকাটি করেছে বৃদ্ধ মা বলতে লাগলেন আবুল বারাকাত ওই যে দেখো আমার ঘরের সামনে রাজার সৈন্যবাহিনী তারা দাঁড়িয়ে আছে আমি কাঁদতেছি এই কারণে অল্প কিছুক্ষণের মধ্যে আমার এই যুবতী কন্যাকে তারা সঙ্গে করে নিয়ে যাবে আর সেই মালদ্বীপের সমুদ্রের নিকটবর্তী জায়গায় ছোট্ট সুন্দর মনোরম পরিবেশে একটা মন্দির রয়েছে সেই মন্দিরের ভিতরে আমার এই কন্যা সন্তানকে রাখবে আর ওই কন্যা সন্তানকে সকালবেলায় আমরা তার লাশ সেখান থেকে নিয়ে আসব আবুল বারাকাত তিনি বলতে লাগলেন মা আমি বুঝলাম না কাহিনী সে বয়োবৃদ্ধা বলতে লাগলেন আমরা যে দ্বীপে আছি দ্বীপের পাশেই যে সমুদ্র রয়েছে প্রত্যেক বছর নির্দিষ্ট একটা সময়ে নির্দিষ্ট একটা টাইমে ওই সমুদ্র থেকে বিশাল আকৃতির একটা দানব একটা দৈত্য আসে আসার পর আমাদের বাড়িঘর ক্ষেতের ফসল সব ধ্বংস করে নেয় এইরকম ভাবে অত্যাচার করার পর আমাদের দেশের বাদশাহ তিনি একটা আইন করলেন নিজাম করলেন যে আমাদের এই দেশের প্রত্যেক বছর বছর একজন সুন্দরী রমণীকে সুসজ্জিত করে অলঙ্কারচ্ছন্ন পরিয়ে সেই মন্দিরের ভিতরে রেখে দেয় আর ওই দৈত্য দানব তার সঙ্গে রাত্রিকালীন সময় থেকে সকালবেলায় হত্যা করে আবার সমুদ্রের মধ্যে চলে যায় এরপর থেকে আমাদের আর কোনো ক্ষতি সে করে না আবুল বারাকাত বলতে লাগলেন মারে ভয়ের কোনো কারণ নাই দুঃখের কোনো কারণ নাই আমি আবুল বারাকাত মুসলমানের বাচ্চা আমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের সমহান দৌলত দান করেছেন শুধু ইসলাম ধর্ম দিয়েছেন তা নয় আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনের হাফেজ ও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানিয়েছে 30 পারা কোরআনের হাফেজ আমি ও মা আপনার বয়ের কোনো কারণ নাই আপনার মেয়ের জীবন দিতে হবে না ইতিহাস লিখে আবুল বারাকাতের অল্প বয়স হয়ে যাওয়ায় তখন ছিল তার গুফ জ্বালায় নাই দাড়িও জ্বালায় নাই বললেন আপনার মেয়ের পোশাকগুলো আমারে পরাইয়া দিবেন
তারপর স্বর্ণ অলংকার যেগুলো আছে সেগুলো আমারে পড়াইয়া দিবেন পড়িয়ে দেওয়ার পর ওই সৈন্য বাহিনীর কাছে আমাকে নিস্ত করবেন আপনার মেয়ে আপনার এখানে থাকবে প্রয়োজনে আমি জীবন দিব কিন্তু একজন মুসলমানের বাচ্চা জীবিত থাকতে নিরপরাধ একজন মানুষের জান যেন অন্যায়ভাবে নিহত না হয় সেই দিকে আমি খেয়াল রাখতে হবে এটাই আমার ধর্মের বিশ্বাস এটা ইসলাম আমাকে শিক্ষা দেয় প্রয়োবিদ্ধ সেই মহিলা তিনি সজোরে আরো কাঁদতে লাগলেন যে বাবা আমার মেয়ের জন্য তুমি জীবন দিবা এটা হতে পারে এটা সম্ভব নয় আবুল বারাকাত জোরাজুরি করতে লাগলেন মা কোনো সমস্যা তারপর বাধ্য হয়ে একটা পর্যায়ে সেই প্রয়োবিদ্ধ মহিলা আবুল বারাকাতকে তার মেয়ের কাপড় চোপড় দিলেন স্বর্ণ অলংকার পত্রী সব কিছু দেওয়ার পর সৈন্যবাহিনীকে শ্রেষ্ঠ করলেন সৈন্যবাহিনী চিনতে পারে না এটা মেয়ে না ছেলে উনি সুবহানাল্লাহ তারপর সৈন্যবাহিনী নিয়ে রাজার নির্দেশ মোতাবেক সেই সমুদ্র তীরে ছোট্ট মন্দিরের মধ্যে এই আবুল বারাকাতকে বসায় আসছে আবুল বারাকাতকে বসিয়ে আসার পর সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পর সবাই সেই তীর থেকে চলে আসছে ওই একটা মাত্র লোককে সেখানে রেখে আবুল বারাকাত সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পর ওযু করে মাগরিবের নামাজ পড়লেন মাগরিবের নামাজ পড়ে কোরআন পড়তে লাগলেন কোরআন তেলাওয়াত করতে করতে এশার সময় হয়ে গেল এশার নামাজের মধ্যে তিনি দাঁড়িয়ে গেলেন এশার নামাজ তিনি শেষ করার পরে কিছুক্ষণ তিনি নফল নামাজের মধ্যে কাটাইয়া দিলেন নফল নামাজের পর আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন ও আরশের মালিক আমি নিশ্চিত মৃত্যু জেনে এখানে উপস্থিত হয়েছি আল্লাহ আমার জান এবং আমার হায়াত আমার মৌত সব তোমার কাছে নিস্ত ও গো আল্লাহ তুমি যদি আমাকে জীবন দান করো সেটাও তোমার অনুগ্রহ আর তুমি যদি আমাকে মৃত্যু দিয়া দেও আজকে এটাও হবে তোমার ইনসাফ তুমি আমার প্রতি কোনো প্রকার জুলুম করবে না এটাই আমার বিশ্বাস আবুল বারাকাত মুনাজাতের মধ্যে এত বেশি কান্নাকাটি করতে লাগলেন মুনাজাত শেষ করে তিনি আবার কোরআন কারীমের তেলাওয়াতের মধ্যে লেগে গেলেন তাম দুনিয়ার সমস্ত মানুষগুলো ঘুমিয়ে আছে দ্বীপ রাষ্ট্র মালদ্বীপের সমস্ত মানুষগুলো ঘুমিয়ে আছে তখন পর্যন্ত মালদ্বীপের মধ্যে কোনো মুসলমানের বাচ্চা ছিল না রাত যখন গভীর হলো হঠাৎ করে তেলাওয়াতের মধ্যে সমুদ্রের মাঝখান থেকে বিশাল আকৃতির এক দৈত্য দানব উঠে আসতে লাগলো তীরের দিকে হাফেজ আবুল বারাকাত রাহিমাহুল্লাহ তিনি কোরআনে কারীম তিলাওয়াত করতে লাগলেন তিলাওয়াত বন্ধ করে নাই ওই দৈত্য দানব আস্তে আস্তে করে আসতে লাগলো কাছের দিকে তীরের দিকে যত কাছে আসে তত কোরআনের আওয়াজ সে আবুল বারাকাত বাড়িয়ে দিচ্ছে একেবারে কাছাকাছি জায়গায় যখন চলে আসলো আল্লাহর উপর তাওয়াক্কুল আর ভরসা করে আবুল বারাকাত জুড়ে জুড়ে কোরআনে কারীম তিলাওয়াত করতে লাগলো ইবনে বতুতা তার কিতাবের মধ্যে লেখেন কোরআনে কারীম উঁচু আওয়াজে পড়ার কারণে দৈত্য আবার পিছনের দিকেই হাঁটা শুরু করে দিল পিছনের দিকে হাঁটা শুরু করে দিল এইরকম ভাবে কোরআনে কারীম তিলাওয়াত করতে করতে সারা রাত তিনি কাটিয়ে দিলেন সকাল বেলায় যখন সুবহে সাদিকের ফজরের সময় হলো ফজরের নামাজ পড়ে তিনি আবার তিলাওয়াত করতে লাগলেন ফজরের নামাজের পর চতুর্দিকে যখন আলোকিত হয়ে গেল রাজার সৈন্যবাহিনী ওই মৃত মেয়ের লাশকে নিয়ে আসার জন্য সৈন্যবাহিনী চলে গেল সে তীরের নিকটবর্তী জায়গায় গিয়া দেখে সেখানে কোনো লাশ নাই সেখানে কোনো মেয়ে মানুষ নাই কিন্তু আল্লাহর একজন বান্দা আবুল বারাকাত বসে বসে আল্লাহর কোরআন পড়েছে বলি সুবহানাল্লাহ আবুল বারাকাত বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে সৈন্যবাহিনী অবাক হয়ে গেছে এ কোন ভাষায় তেলাওয়াত করে কি বলে কিছুই বুঝতে পারছে না তো সৈন্যবাহিনী বলল এখানে তুমি আসলা কোত্থেকে আমাদের সেই মেয়েটা গেছে কোথায় আর লাশটা কোথায় তুমি গুম করেছো আবুল বারাকাত বলল যে এখানে এমন কিছু হয় নাই আমি লাশও গুম করি নাই এখানে কোনো মেয়েও ছিল না এখানে আমি ছিলাম বলি আল্লাহু আকবার আমি এখানে ছিলাম এখন এই বেচারাকে ধরে সৈন্যবাহিনী নিয়ে গেছে রাজার দরবারে রাজার দরবারে নিয়ে যাওয়ার পর বলতেছে রাজা মহারাজ এই যে আবুল বারাকাত এই যে যুবকটা এই ছেলেটা ওখানে ছিল কোনো মেয়ের লাশ সেখানে নাই
রাজা বলল ব্যাপার কি তুমি কি সেখানে ছিলে এটা কি সত্য কথা আবুল বারাকাত বলল হ্যাঁ সত্য কথা আমি সেখানে ছিলাম রাজা বলল তুমি কিভাবে ছিলে তুমি ভয় পাও না আবুল বারাকাত বলল আমি মুসলমান এবার চা আল্লাহ বিজিত দুনিয়ার কাউলে ভয় পাই না কাউলে আমি ভয় পাই না বলল কিভাবে তোমার কাছে কি সেই দৈত্য সেই দানব আসে নাই আবুল বারাকাত বলল হ্যাঁ এসেছে কিন্তু আবার ফিরে গিয়েছে এসেছে আবার ফিরে গেছে রাজা শুনে অবাক হয়ে গেছে বলে সুবহানাল্লাহ দৈত্য দানব এসে খারাপ কাজ করার পর যেখানে মেরে ফেলে দেয় মেরে রেখে এখানে চলে যায় সেখানে অক্ষত অবস্থায় তোমাকে রেখে গিয়েছে কোন কারণে আবুল বারাকাত বললেন আল্লাহর কোরআনের কারণে বলে সুবহানাল্লাহ আবুল বারাকাত বিস্তারিত ঘটনা তিনি খুলে বললেন রাজা বলল এটা কি তুমি সামনের বছর করে দেখাতে পারবা আবুল বারাকাত বলতেছে হ্যাঁ আমি সামনের বছর এটা করে দেখাতে পারব তারপর ওয়াদা মোতাবেক রাজা বলল যদি সামনের বছর তুমি এই কাজটা করে দেখাতে পারো আমি ওয়াদা করলাম আমার সাথে আমার রাজ্যের সমস্ত মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে তারপর সেই দ্বিতীয় বছর আবুল বারাকাতকে সেই ঘরে রাখা হয়েছে আবার দৈত্যজনক এসেছে কিন্তু আল্লাহর কোরআনের সামনে হার মেনে আবার পৃষ্ঠ প্রদর্শন করেছে যখন অক্ষত অবস্থায় আবুল বারাকাত সবার সামনে চলে আসছে সবাই দেখে অবাক হয়ে গেছে ওয়াদা মোতাবেক যেই কোরআন যেই বাণী দৈত্যদানবকে ফিরিয়ে দিতে পারে সকলে কাল বিলম্ব না করে কালিমা পড়ে ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে গেছে ইতিহাস লিখে প্রায় 60,000 অধিক মানুষ সেই সময় ইসলাম ধর্ম গ্রহণ করেছে মুহতারাম হাজিরিন কোরআনের ভিতরে আল্লাহ তাআলা এমন মুজিজা দান করেছেন এই কোরআন যার ভিতরে থাকবে আল্লাহ তারেও দামি বানায় দিবেন এই কথা বিশ্বাস হয় আপনাদের এই কোরআনের সুয়া যাদের গায়ে লাগবে আল্লাহ তাদেরকে দামি বানায় দিবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবি নাম হচ্ছে মুসআব ইবনে উমাইর নাম কি মুসআব ইবনে উমাইর সিরাত বিদ্যন লিখেন ওই জমানার সবচেয়ে দামি দামি কাপড় চোপড় এই মুসআব ইবনে উমাইর কুড়ি দামে করতেন সবচেয়ে ভালো উৎকৃষ্ট খাবারগুলো তিনি গ্রহণ করতেন ওই জমানার সবচেয়ে সম্ভ্রান্ত স্ট্যান্ডার্ড পরিবারের সন্তান ছিলেন মুসআব ইবনে উমাইর মুসআব ইবনে উমাইর যুবক বয়সে তিনি শুনতে পেলেন মদিনার জমিনে একজন ব্যক্তি এসেছে যিনি এক আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে এক আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে এক আল্লাহর কথা মানুষকে শোনায় তাওহীদের কথা মানুষকে শোনায় আর এমন কথা মানুষকে বলে মন্ত্রমুগ্ধের নেই যেই শুনে সেই তার জন্য পাগল পড়া হয়ে যায় তার জন্য পাগল পড়া হয়ে যায় ওদিক দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চির দুশমন আবু জাহেল আবু সুফিয়ান উতবা সাইবা তারা প্রচার করতে লাগলো সমাজের মধ্যে যে ভাইরা শুনো আমাদের দেশে এমন একজন পাগল আসছে হ্যাঁ লাখ মানাতের কসম খেয়ে বলি এই পাগলের ধারে কাছেও তোমরা যেও না কারণ এই পাগলের কাছে গেলে তোমরা তোমাদের জীবন যৌবন যা কিছু আছে দিন ধর্ম সব তোমরা নষ্ট করে ফেলবে এই পাগলের কাছে তোমরা যেও না যারাই মনে করেন যে মক্কার জমিনে বাহির থেকে আসতো আবু জেহেল আপনার মনে করেন যে প্রচার সম্পাদকের দায়িত্ব সে পালন করত কারণ সে ছিল সেই জমানার লিডার আবু জেহেল বলে তার কাছে কেউ চাইও না এখন মানুষের একটা স্বভাব হচ্ছে আপনি যদি কোনো মানুষকে কোনো জিনিস করতে নিষেধ করেন দেখবেন যেটা নিষেধ করবেন ওটা করার প্রতি মানুষের আগ্রহ আরো বেশি তৈরি হয়ে যায় ঠিক না বে ঠিক আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া আরবিতে প্রবাদ বাক্য আছে যেটা করতে মানুষকে নিষেধ করবে যদি সন্তানকে বলেন বাবা ওহেনে যাইও না ওহেনে গেলে বিপদ হবে সন্তান দেখবেন আরো বেশি পাগল করা হয়ে ওখানে যাওয়ার জন্য ঠিক না বেঠি তো মুসআব ইবনে উমাইর আল্লাহর নবীকে দেখার জন্য রাতে অন্ধকারে চলে আসলেন আল্লাহর নবীর ঘরে ঘরে যখন আসছেন এমন মন্ত্রমুগ্ধ কোরআনে কারিম তেলাওয়াত তিনি শুনতে লাগলেন তিনি অবাক হয়ে গেলেন ইতিপূর্বে আমি আমার জীবন জিন্দগিতে এমন গ্রন্থ এমন কথা এমন বাণী আমি শুনি নাই মুসআব ইবনে উমাইর দীর্ঘ সময় পর্যন্ত ঘরের আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে কোরআন শুনছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনে কারীম তিলাওয়াত করা বন্ধ করলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিলাওয়াত বন্ধ করার পর মুসআব ইবনে উমাইর আল্লাহর নবীর দুয়ারের সামনে গিয়ে দাঁড়ায় গেলেন বলি সুবহানাল্লাহ মুসআব আল্লাহর নবীর দরবারে দাঁড়িয়ে যাওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা মাত্রই চিনে ফেললেন ওরে মুসা তুমি তো ওই সম্ভ্রান্ত পরিবারের সন্তান মুসআব ইবনে উমাইর বললেন হ্যাঁ আমি তো সেই সম্ভ্রান্ত পরিবারের সন্তান আল্লাহর নবী বললেন মুসআব
তোমার পরিবার তোমার মা হচ্ছে কাফের বেঈমান তুমি কি জন্য আমি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ছোট্ট কুঠরিতে তুমি এসেছো মুসা ইবনে উমাইর বলতে লাগলে ওগো আল্লাহর নবী ইতিপূর্বে শুনেছি আপনার কথা কিন্তু অসচক্ষে আপনাকে দেখি নাই আপনার বাণী শুনি নাই আমি আপনাকে দেখার জন্য যখন বাড়ির থেকে বের হলাম আপনার ঘরে প্রবেশ করার পূর্বে আপনার ঘরের বাহিরে আমি দাঁড়িয়ে গেলাম আর এমন বাণী আর কালাম আপনার জবান থেকে আমি শুনতেছিলাম আমার মনে হচ্ছিল এটা দুনিয়ার মানুষের তৈরি কোনো বাণী নয় এটা মহা ঈশ্বর মহা আল্লাহ রব্বুল আলামিনের বাণী হবে এটা ওগো আল্লাহর নবী আমার আর বুঝার বাকি না আপনি সত্য নবী বিশ্ব নবী অতএব আপনি আমার এই কালিমা পড়ায়া এই মুহূর্তে আপনি মুসলমান বানায়া দি এই মুহূর্তে আপনি আমার মুসলমান বানায়া দি রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসআব ইবনে উমাইরকে বললেন মুসা তোমার হাতটা বাড়াও মুসা তার হাত বাড়াইছেন আল্লাহর নবী নিজের হাতের উপর মুসাবের হাত রাইখা বলছেন মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়ায় আল্লাহর নবী মুসা ইবনে উমাইরকে মুসলমান বানাইয়া দিয়েছেন এই জন্য মহতরম হাজিরিন এই কোরআনের সংস্পর্শে এই দ্বীনের সংস্পর্শে যারাই আসবে আল্লাহ দুনিয়াতে তাদের সম্মান তাদের মাকাম বৃদ্ধি করবেন আখিরাতেও আল্লাহ তাআলা তাদের সম্মান মর্যাদা বুলন্দ করে দিবেন এই বিশ্বাস আপনাদের আছে তো সবার নাকি আছে তো সবার ইনশাআল্লাহ যদি বিশ্বাস থাকে কমসে কম নিজে যারা কোরআন শেখার সম্ভাবনা আছে সক্ষমতা আছে এনার্জি শরীরে আছে কোরআন শেখার চেষ্টা করুন যদি শিখতে না পারেন লাইগে থাকেন পিছনে যদি তাও না পারেন তাহলে কমসে কম নিজের সন্তানটাকে কোরআন শেখার উপযুক্ত বানায়া যান ঠিক না বে ঠিক আল্লাহ নবী বলে যখন মানুষ দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে সমস্ত আমল তার খতম হয়ে যায় সমস্ত আমল তার বন্ধ হয়ে যায় রসুল বলেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন থালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু একজন মানুষের মৃত্যুবরণ করার পরেও তিনটা সওয়াব তিনটা নেকি তিনটা কাজ এমন আছে মানুষ কবরে শুয়ে শুয়েও সেইগুলোর সওয়াব পেতে থাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক নাম্বার হচ্ছে সদকায়ে জারিয়া এমন সমাজ সেবামূলক দীন সেবামূলক কল্যাণমূলক এমন কোন কাজ করে যাও যেটা কবরে শুয়ে শুয়েও সেটার সওয়াব তুমি পাবে আর দ্বিতীয় নাম্বার হচ্ছে এমন এলেম যার এলেম দ্বারা মানুষ উপকৃত হয় যার এলেম দ্বারা সমাজ উপকৃত হয় মানুষ যতদিন উপকৃত হবে আল্লাহ শুয়ে শুয়ে ওই ব্যক্তির আমল নামায় এক একটা নেকি দান করে দিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন নাম্বারে বলেন আউওয়ালাদিন সালিহিন দুউ লাহু এমন একজন নেককার সন্তান দুনিয়াতে রেখে যাও যেই নেককার সন্তান তোমার অবর্তমানে তোমার বর্তমানে তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে এই তিন সম্পদ যদি দুনিয়াতে রেখে যেতে পারো বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ কবরে শোয়া শোয়া তোমার আমল নামায় নেকি দান করতে থাকবে আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝা আমল করার তৌফিক দান করুন কোরআনকে সঙ্গে নিয়ে কোরআনকে সাথে নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন করি আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন